প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমাদের জীবনে বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আচ্ছা তো আপনার নাম কি জান্নাতি থাকেন কোথায় গাজীপুর থাকেন কে কে থাকে ফ্যামিলিতে আচ্ছা তো খালার কাছে থাকেন বাবা মা কোথায় সাহায্য করে তো পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা করছি কমই করতে চাই বেশি পড়তে পারেন নাই না তা এখন কি করেন বর্তমানে বর্তমানে কি করেন মানুষের ভাষায় কাজ করেন তো মানুষের ভাষায় কাজ করতে দেয় খালা কি দেয় মানুষের ভাষায় কাজ করতে দুজন মানুষ খালা ছোটকাল থেকে নিজে কাজ করি ভাইটার পড়ালেখা বন্ধ হয়ে গেল তার জন্য নিজেই কাজ করি ভাইটার পড়াইতে পারি ভাইটারে তো আপনাদের বিয়ে শাদী হয় না ঠিক না না বিয়ে হইলে কি আর কষ্ট থাকতো তাইলে কি আর প্রতিবেদন আসতো তো বিয়ে শাদী করে ফেলেন আইতে আশা করি প্রতিবেদন যদি একটা মনে নতুন মানুষ পাই তাইলে অবশ্যই বিয়ে করব তো প্রতিবেদন আসতে হলে কেন এমনি কি আপনাদের এলাকার ছেলে পেলে বিয়ে করতে আসে না যৌতুক চায় মনে করেন গরিব তো যৌতুক চায় তার জন্য কি কি চায় কি কি চায় যৌতুকে কি কি চায় সেই রকম তারই চায় মানে কি অনেক আছে না 2 লাখ 5 লাখ বা খাট পালং কি কি দাবি করে এরকমই চায় যৌতুক খাট পালং টাকা পয়সা এগুলাই তো চায় তার জন্য আইসি যদি একটা মনে নতুন মানুষ পাই পাশে থাকে তো আপনার কোনো পছন্দ আছে পছন্দ আর অপছন্দ যে আমার পাশে থাকতে দায়িত্ব হলে আমি তাকে বিয়ে করতে সে যদি বয়স বেশি হয় বয়স হইলে কি সে যদি আমার ভাই আমাকে খান বরণ দিতে পারে তাহলে আমি তাকেই পছন্দ করি বিয়ে করবো তাকে পছন্দ করি মানে আপনাকে তো এমন কোনো পছন্দ নাই তো না পছন্দ নাই ভাই মানে আপনাকে যে পছন্দ করে দায়িত্ব নিতে পারবে ভরণ পোষণে আমি তাকে বিয়ে করবে আচ্ছা তো আমার সাথে কিভাবে যোগাযোগ করবে এই যে আমার নাম্বার আছে নাম্বার বলতে পারেন তো দর্শক আপনারা যদি আপুটির সাথে কথা বলতে চান তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01922877362 আমি নাম্বারটা আবারও বলছি 01922877362 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম